রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল খেলা কাতারের লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে বসে উপভোগ করেন প্রায় 1,00,000 ফুটবল প্রেমী। আর সারা বিশ্বজুড়ে টেলিভিশনের পর্দায় মেসি এমবাপ্পের লড়াই উপভোগ করেন শতকোটিরও বেশি দর্শক। স্টেডিয়াম কিংবা টেলিভিশনের পাশাপাশি গ্রেটেস্ট শো অন আর্থের চূড়ান্ত লড়াইয়ের সময় ভিড় উপচে পড়েছিল ইন্টারনেটের জগতেও। সার্চ ইঞ্জিনগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ইউজাররা, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছিল স্মরণকালের ভিড়। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সময় গত 25 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল গুগলের সার্চ ইঞ্জিনে। এক টুইটে এমনটাই জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। খেলার পরের দিন 19 ডিসেম্বর 10:22 করা এক টুইটে সুন্দর পিচাই লেখেন, মনে হচ্ছে পুরো পৃথিবী একটাই জিনিস খুঁজে বেড়াচ্ছিল। শুধু এখানেই থেমে থাকেননি গুগলের ভারতীয় বংশোদ্ভূত এই শীর্ষ নির্বাহী। তার দৃষ্টিতে 2022 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ছিল সর্বকালের অন্যতম সেরা ম্যাচ। ম্যাচে দুর্দান্ত ও অতুলনীয় পারফরমেন্সের জন্য টুইট করে তিনি ধন্যবাদ জানিয়েছেন ফাইনালিস্ট আর্জেন্টিনা ও ফ্রান্স দলের খেলোয়াড়দের। তবে আলাদা করে আর্জেন্টিনার ফুটবল আইকন মেসির প্রশংসা ঝরে পড়ে তার টুইটে। এক টুইটে তিনি লিখেছেন, মেসির থেকে আর কেউ এত উপযুক্তভাবে বিশ্বকাপের দাবিদার নয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে 2 গোল করেন মেসি। শুধু ফাইনালই নয়, পুরো বিশ্বকাপে অসাধারণ খেলার পুরস্কার হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বা গোল্ডেন বলের পুরস্কারও নিজের সাফল্যের পালকে যোগ করেন মেসি। বিশ্বকাপ ফাইনালের সময় নিজেদের ট্রাফিক ডাটার পূর্ণাঙ্গ বিবরণ শেয়ার না করলেও গুগল ট্রেন্ড ইন্ডিয়ার তথ্য অনুযায়ী আর্জেন্টিনা বনাম ফ্রান্স এই কিওয়ার্ডে 18 ডিসেম্বর সার্চ দেওয়া হয়েছে 1 কোটি বার। পাশাপাশি ফিফা ওয়ার্ল্ড কাপ টিমস নামে সার্চ দেওয়া হয়েছে 2 লাখ বার। ইন্ডিয়া টুডের দেয়া তথ্য অনুযায়ী ভারতে গুগল সার্চের টপ ট্রেন্ডে পিছিয়ে ছিলেন না মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও আর্জেন্টিনার ফুটবল দেবতা ম্যারাডোনাও। ডিসেম্বরের 18 তারিখে মেসির স্ত্রীর নামে সার্চ দেয়া হয়েছে 1 লাখ বার। পাশাপাশি ডিয়াগো ম্যারাডোনার নামেও সার্চ দেয়া হয়েছে 1 লাখ বারের বেশি। শুধু সুন্দর পিচাই নয়, বিশ্বকাপ ফাইনাল জ্বরে আক্রান্ত হন অ্যাপলের টিম কুক ও টুইটারের ইলন মাস্কের মতো সিলিকন ভ্যালির টপ বসরাও। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ফাইনাল ম্যাচটিকে অভিহিত করেছেন তার দেখা সেরা স্পোর্টস ইভেন্ট হিসেবে। পাশাপাশি বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতেও ভোলেননি তিনি। খেলার ঠিক পরপরই করা এক টুইটে এই অভিনন্দন জানান তিনি। অপরদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারের নতুন বস ইলন মাস্ক তো নিজেই উপস্থিত ছিলেন ফাইনালের ম্যাচে কাতারের লুসাইল স্টেডিয়ামে। শুধু তাই নয়, সেখান থেকেই খেলার বিভিন্ন আপডেট ও ভিডিও পোস্ট করেন তিনি। পাশাপাশি ফাইনাল চলার সময় হয় রেকর্ড ভাঙ্গা টুইট। খেলা চলার সময়ই এক টুইটে জানান মাস্ক। 18 ডিসেম্বর রাত 10:55 করা টুইটে ইলন মাস্ক বলেন, ফ্রান্সের গোলের পরপরই সেকেন্ডে 24,400 টুইট করা হয়, যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। রাইসুল ইসলাম, সময় সংবাদ।